উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর কিছুদিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তারও কিছুদিন বাদে আপনাদের রেজাল্ট আউট হবে এবং সেই রেজাল্ট আউটের পরেই আপনারা ভর্তি হবেন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেখানেই নতুন নিয়ম জারি করে দেওয়া হয়েছে সরাসরি শিক্ষামন্ত্রী বাত্যবসুর তরফ থেকে বা বলতে পারেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেখানেই আপনাদের সকলকেই কিন্তু এই নতুন নিয়ম মানতে হবে। এখানে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু দ্বিমত থাকতে পারে, কিন্তু সেই দ্বিমত থাকলেও কিছু করার নেই, কারণ সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং সেই নোটিফিকেশনটা সরাসরি ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। এতদিন পর্যন্ত ইউজিসির তরফ থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে রাজ্য সরকারের দ্বিমত ছিল, কিন্তু শেষমেশ রাজ্য সরকার কিন্তু সেই নোটিফিকেশনে সহমত প্রকাশ করেছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের সকলকেই কলেজ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এই নতুন নিয়ম কিন্তু অবলম্বন করতেই হবে। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই সায়েন্স নিয়েছেন, আর্টস নিয়েছেন, কমার্স নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে যখন আপনারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানে পার্টিকুলার কোনো সাবজেক্টের জন্য আপনারা অনার্স নেবেন, কিংবা কেউ কেউ আবার সরাসরি পাশেও ভর্তি হবেন, কিন্তু পাশে ভর্তি হন বা অনার্সে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবার থেকে কোর্স হবে 4 বছরের। বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত কোর্স কিন্তু 3 বছরে আছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে এই বছর যারা যারা 2023 উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবেন তাদের সকলকেই কিন্তু এবার থেকে 4 বছরে কোর্সেই ভর্তি হতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কিন্তু আর 3 বছরে থাকছে না, সম্পূর্ণভাবে 4 বছরে আনা হচ্ছে এবং সেখানে আরও অনেক নীতি কিন্তু আনা হয়েছে। এবং তার সাথে সাথে ইউজিসির তরফ থেকে 31 জানুয়ারি 2023 যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে সমস্ত রাজ্যকে এর জন্য একটা আবেদনপত্র পাঠানো হয়েছিল। সেই আবেদনপত্রতে আমাদের রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বাত্যবসু দ্বিমত প্রকাশ করেছিলেন কেন এই আবেদনপত্র আনা হয়েছে, কেন 3 বছরের জায়গায় 4 বছর করা হবে। কিন্তু সেক্ষেত্রে ইউজিসির তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কিন্তু আরও উন্নতি হবে, তার পাশাপাশি একাধিক কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গেও তারা যুক্ত হতে পারবে, তারা স্কিল ট্রেনিং থেকে শুরু করে ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি কিন্তু তারা করতে পারবে, তার সাথে ইন্টার্নশিপও কিন্তু তারা সংযুক্ত হতে পারবে। এবং সেই সমস্ত দ্বিমতের মাঝে কিন্তু এবার সরাসরি মত প্রকাশ করে দিয়েছেন বা সহমত প্রকাশ করেছেন বলতে পারেন আমাদের রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী বাত্যবসু। 2023 আপনারা যখনই পাশ করে কলেজে ভর্তি হতে যাবেন সেক্ষেত্রে আপনাদের কোর্স কিন্তু 4 বছরে হবে, এবং সেখানেই বলা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশের সঙ্গে ইউজিসির মূল সুপারিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে ব্যাখ্যা করা হয়েছে কেন 4 বছরে স্নাতক কোর্স শুরু হচ্ছে। ইউজিসির সচিব অধ্যক্ষ রজনীশ জৈন বলেছেন ছাত্রছাত্রীদের সার্বিক শিক্ষার জন্য 3 বছরের জায়গায় 4 বছরের কোর্স করা হচ্ছে, যে ব্যবস্থা একাধিক এন্ট্রি এবং এক্সিট বিকল্প থাকবে। অর্থাৎ আপনারা 3 বছরের জায়গায় যখন 4 বছরে কোর্সে ভর্তি হচ্ছেন সেখানে কিন্তু আপনারা 3 বছরেও এক্সিট নিতে পারবেন এবং আপনারা যে কোনো ইয়ারে কিন্তু আবার এন্ট্রিও নিতে পারবেন। সেক্ষেত্রে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে, সেক্ষেত্রে আলাদা একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে, কিন্তু বর্তমানে আরও কী বলা হয়েছে সেটা একবার দেখে নিন। সেই সঙ্গে ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে একাধিক বিকল্প মেয়াদও থাকবে, তাছাড়া আন্ডার গ্র্যাজুয়েটের সঙ্গে পড়াশোনার ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ ইত্যাদি সংযুক্ত করা হচ্ছে। তার সাথে আরও বলা হয়েছে গত বছর ডিসেম্বর মাসে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে পাঠ্যক্রমে ইত্যাদি চূড়ান্ত করেছিল ইউজিসি, তারপর সব রাজ্যকে এই নীতি বাস্তবায়নের জন্য অনুরোধ পত্র পাঠানো হয়েছিল। ইউজিসির সেই সুপারিশ এবার মেনে নিল সরাসরি রাজ্য সরকার, তার ফলে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে ইউজিসি চলতি বছর থেকে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের নতুন নিয়ম চালু করছে। সেক্ষেত্রে এখন ন্যাশনাল ক্রেডিট ফরমেশন সব বিশ্ববিদ্যালয় তথা উচ্চ শিক্ষা দপ্তরের ন্যাক নির্দেশিত অংশগ্রহণ করবে, এবং সেই জন্যই 2023 যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা যখন সরাসরি এবার 2023 কলেজে ভর্তি হবেন তখন কিন্তু আপনাদের সরাসরি 4 বছরে কোর্সের জন্যই ভর্তি হতে হবে। সেক্ষেত্রে আগেরবারের মতো আপনাদের কিন্তু আর 3 বছরের কোর্স থাকছে না, তার সাথে একাধিক যে আপনারা যেমন সুবিধা পাবেন এন্ট্রি এবং এক্সিটেরও কিন্তু আপনারা সুবিধা পাবেন। যদি কেউ 3 বছরের পরে কিন্তু এক্সিট নিতে চান সেক্ষেত্রেও কিন্তু থাকবে, কিন্তু সেক্ষেত্রে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে সেক্ষেত্রে কিন্তু আলাদা ডেডিকেটেড ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।